হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স এবং এই ভিডিওতে কথা বলবো বেশ কয়েকটা ব্যাপার নিয়ে একদম প্রথমে যেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো সেটা যে বিএমসিএম নিয়ে অর্থাৎ মিয়া ছোট মিয়া নিয়ে তো বেডেমিয়া ছোট মিয়া টিজার তো যথেষ্ট সারা ফেলেছে দর্শক মহল এবং প্রত্যেককে এক্সাইটেড রয়েছে কাজটা নিয়ে এবং অ্যাকশন লেভেল অন্য মানের হতে চলেছে তো আমরা সেটা টিজার দেখে বুঝতে পেরেছি প্লাস যেহেতু ডাইরেক্টর আলী আব্বাস জাবার প্লাস সুকুমার রয়েছে তো যে কারণে এই কাজটা নিয়ে লোকের মধ্যে একটা এক্সাইটমেন্ট কিন্তু ক্রমশ বাড়ছে এবং এটা ঈদের রিলিজ হিসেবে এই মুহূর্তে লোকের অবশ্যই প্রথম চয়েস হিসেবে মানে একটা জায়গায় গিয়ে পৌঁছেছে এই জিনিসটা মানতেই হবে অক্ষয় কুমার কোনো সিনেমা নিয়ে এত হয়নি তো এরই মধ্যে একটা ভালো ব্যাপার যেটা হচ্ছে অক্ষয় কুমার যখনই সিনেমা করে মোটামুটি তিরিশ চল্লিশ দিনের মধ্যে শুটিং কমপ্লিট করে না সে যত বড়ই সিনেমা হোক না কেন পৃথ্বীজও মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে শেষ করে দিয়েছিল তো শেষ কয়েক বছরে বা অক্ষয় কুমারের কেরিয়ারে সম্ভবত এমন কোনো সিনেমা নেই যেটা অক্ষয় কুমার যে সিনেমার জন্য একশো দিন টাইম দিয়েছে এমনটা সচরাচর দেখা যায় না মানে একশো দিন একটা সময়ের টাইম নেওয়া এটা অক্ষয় কুমার করে না কিন্তু বিএমসিএম অক্ষয় কুমারের এককমের বিগেস্ট মানে অ্যাকশন কামব্যাক হতে চলেছে প্লাস অক্সয় কুমারের একটা নিজস্ব কামব্যাক হতে চলেছে তো এই সিনেমাটার জন্য অক্ষয় কুমার নিজের কেরিয়ারে সব থেকে বেশি দিন টাইম দেওয়া সিনেমা আপাতত হতে চলেছে কারণ এই সিনেমার জন্য একশো দিন ধরে শ্যুটিং করেছে অক্ষয় কুমার মানে টোটাল মিলিয়ে ধরে কি বলতে গেলে একশো দিন শ্যুটিং হয়েছে যার মধ্যে মানে এখন যেখানে শ্যুটিং হয়েছে সেটা হচ্ছে জর্ডান জর্ডানে বেশ কয়েকদিন ধরে অলরেডি শ্যুটিং চলছে সেখানে বেশ কিছু মানে অ্যাকশন দৃশ্য বা কিছু গানের শ্যুট অলরেডি হয়েছে তো সেটা জানি অক্ষয় কুমার যে একটা পোস্ট করেছে যে পুরোপুরি শুটিং আছে কমপ্লিট হলো এবং অক্ষয় কুমার টাইগার সব একটা গোটা টিম পুরো গায়ে পুরো কালো কালী মেখে একটা পোজ দিয়েছে এবার যদি ওই পোস্টে কোনো অ্যাকশন সিকোয়েন্স থাকে তাহলে ব্যাপারটা জমে যাবে হতে পারে এটা কোনো হয়তো গানের শুট বা হতে পারে মজা করে তারা হয়তো করেছে তো কিছু একটা সামথিং হতে চলেছে এবং অক্ষয় কুমার একটা সিনেমার জন্য এতদিন টাইম দিয়েছে মানে সামথিং ডিফারেন্ট তো কিছু একটা হবে অক্ষয় কুমার একশো দিন টাইম দিচ্ছে এটা ভাই মানে কোনো দিন কেউ কল্পনা করতে পারে না তো সেই হিসেবে এটা একটা অবশ্যই ভালো দিক অক্ষয় কুমার এখন টাইম দিচ্ছে চিন্তা কাজ করছে এই পরিবর্তনটাই দরকার ছিল দু হাজার চব্বিশ থেকে তো সেটা কোথাও গিয়ে হচ্ছে মনে এই বছর তো করে দেখা যাক কি হয় নেক্সট সিনেমা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশি একটা সিনেমা নিয়ে যেটা বেসিক্যালি হচ্ছে মাসুদ রানার গল্প অবলম্বনে হতে চলেছে যেটা আমরা এর আগেও দেখেছি ওটা নিয়ে বেশ কয়েকটা সিনেমা হয়েছে সোহেল রানা এর আগে করেছে এছাড়া এবিএম সুমন এর আগে মাসুদ রানা হয়ে অভিনয় করেছে কিন্তু কোনোটাই সেইভাবে কিন্তু বক্স অফিস করতে পারি নি এবং কোনো কোনোটা তো প্রজেক্টগুলোকে অনেক বড়ো করে আনা হয়েছিল মিস্টার নাইন তার মধ্যে একটা অন্যতম যেটা ধ্বংস পাহাড়ের যে গল্পটা সেটা অবলম্বনে করা হয়েছিল কিন্তু মানে খুবই সমালোচনা হয়েছিল সিনেমাটাকে নিয়ে আর সেরাম বক্স অফিসে কিন্তু সিনেমাটা করতে পারেনি আর মূল গল্পকে অনেকটা বিকৃত করে দিয়েছে কারণে এই মাসুদ রানি লোকের মধ্যে এক্সপেক্টেশন এমনি অনেক কমে গেছিলো তো এখন যেটা জানা যাচ্ছে মাসুদ রানি নতুন আপডেট সামনে এসছে এটাকে নিয়ে নতুন সিনেমা চলেছে এবং এবারের গল্প হচ্ছে অপারেশন চিতা তো এই সিনেমাটা ডাইরেক্ট করবে আমাদের ইন্ডিয়ার ডাইরেক্টর রাজীব কুমার যাকে তোমার এটাকে অমানুষ পাওয়ার তারপর আরও বহু সিনেমা পাগলুর এই ধরনের সিনেমা করতে দেখেছো এখন ইন্ডিয়াতেই মানুষটা কাজ পাচ্ছে না তো এখন বাংলাদেশে কোথাও গিয়ে সে হয়তো নতুন কোনোভাবে কেরিয়ার তৈরি করতে চাইছে তো এখানেই তিনি আর কি মানে অপারেশন চিতা গল্পটাকে নিয়ে মাসুদ রানার পরবর্তী গল্প চিতা সিনেমাটা তৈরি করতে চলেছে তো এখানে মাসুদ রানা হিসেবে যাকে ভাবা হয়েছে সেটা হচ্ছে অনন্ত জলিল এবার অনন্ত জলিল অতীব খাজে একটা অভিনেতা বডি রয়েছে ফিগার রয়েছে লুক রয়েছে সব রয়েছে কিন্তু অভিনয়টা অতীব জঘন্য করে সেটা আমি এর আগে তার যে কাজগুলো দেখেছি সেটা দেখেই বুঝে গেছি তো যে কজন এর আগে রয়েছে তারা তৃণমূল অভিনয়টা জানে তো তারা অভিনয় জেনে ম্যাচ করতে পারলো না এবার অনন্ত জলিল কি করবে সেটা ভেবে মানে মাসুদ রানা পর্যন্ত ভাবছি কি হচ্ছে ভাই আমার সাথে আর কত ছেলে খেলা হবে আমাকে নিয়ে তো এই খবরটা শুনে মানে যারা অনন্ত ডাই হার্ট ফ্যান তারা খুব এক্সাইটেড কিন্তু বেশিরভাগ যারা বাংলাদেশের অডিয়েন্স তারা কিন্তু কোথাও গিয়ে খুবই হতাশ হয়ে পড়েছে মানে তারা ভাবতে পারছে না যে এটা কি করে সম্ভব হলো তো দেখা যাক ফাইনালি কি হয় তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু জানিও মানে অনন্ত জলের মাসুদ রানা এটা নিয়ে তোমাদের বক্তব্য আমি মানে কমেন্টে দেখতে চাই যে আমি ঠিক বলছি নাকি তোমরা ঠিক বলছো অবশ্যই দেখি আর লাস্ট ডেটে নিয়ে কথা বলে সেরে হচ্ছে ব্যাং ব্যাংয়ের সিকুয়েল ব্যাং ব্যাং টু ঋত্বিক রোশনের কেরিয়ার এই মুহূর্তে খুব যে ভালো জায়গাতে রয়েছে তা নয় ফাইটার নিয়ে একটা বিরাট আশা ছিল এক্সপেকটেশন পূরণ হয়নি যে সিনেমায় ঋত্বিক রোশন দীপিকা পারুকর ডাইরেক্টার সিদ্ধার্থানন্দ সিনেমার মধ্যে ইন্ডিয়া পাকিস্তান সেন্টিমেন্ট রয়েছে সেই সিনেমা বক্স অফিসে জাস্ট বিজনেস করতে পারছে এটা খুব দুঃখজনক তো এই মুহূর্তে রণবীর আমাদের ঋত্বিক রোশন ঠিক করেছে যে এমন এমন কিছু প্রজেক্টে কাজ করে যেগুলোর মধ্যে ফ্র্যাঞ্চাইজ ভ্যালু রয়েছে এবং যেগুলো অবভিয়াসলি বড় প্রজেক্ট তো তার মধ্যে রয়েছে ওয়ার টু আমি বলেছি ক্রিস ফোর অলরেডি অ্যানাউন্স করেছে তো এখন যেটা বড় খবর হচ্ছে ব্যাংক ব্যাং টু কিন্তু বানানোর প্ল্যান চলছে এবং ঋত্বিক চাইছে এখন এই ধরনের প্রজেক্টটি করতে যেগুলো সিওর শর্ট হিট হবে কারণ একটা বড় বাউন্স ব্যাক দরকার সেটা একমাত্র এই ধরনের সিনেমাগুলো করতে পারে ব্যাংক ব্যাং সেই সময় সে দারুণ বিজনেস করেছিল এবং যেটুকু খবর সিদ্ধান্তানন্দ এবং ঋত্বিক রোশন এবং ক্যাটরিনা এই ট্রাইওই ফিরতে চলেছে রয়েছে ব্যাংক টু এবং সিনেমার নাম হচ্ছে ব্যাংক ব্যাং রিলোটেড একদম ঠিক শুনছো তো ব্যাং ব্যাঙ্ক ব্যাঙ্ক এটা নাম চলেছে এবং অলরেডি তোমাদেরকে বলে রাখি বুক মাইস অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা গিয়ে যদি ব্যাংক ব্যাংক রিলেটেড বলে যদি সার্চ করো দেখবে সেখানে অলরেডি চলে এসেছে এবং প্রায় পাঁচের চার হাজার পাঁচশো মতো সম্ভবত তুমি লাইক ইন্টারেস্ট অলরেডি পড়ে গেছে তো এই সিনেমাটা যদি হয় আই থিঙ্ক খুবই ভালো হবে ঋত্বিক রোশনের কেরিয়ারের জন্য তো অবশ্যই এবং এই এই ধরনের রোলে ঋত্বিক ফাটিয়ে দেয় তো যদি এটা কোনো পার্ট টু আনা হয় তখন খুবই জনপ্রিয় ছিল সিনেমাটা গানগুলো জনপ্রিয় ছিল তো যদি নতুন করে আনা হয় আই তার থেকে ভালো কিছু হতে পারে না তো দেখা যাক ফাইনালি কি হয় তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে বেল আইকন ভালো দেখো সই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো বাই সবাই ভালো দেখো নমস্কার টেক কেয়ার